হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব রিও টু সিনেমার গল্প। এর আগের ভিডিওতে আমি রিও পার্ট ওয়ান সিনেমাটি এক্সপ্লেনেশন করেছি। যারা রিও পার্ট ওয়ান সিনেমাটি দেখেনি তারা এই সিনেমাটি দেখলে বুঝতে পারবেন না, তাই প্রথমে রিও পার্ট ওয়ান সিনেমাটি দেখে নিন। আমি রিও পার্ট ওয়ান সিনেমাটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সিনেমাটি 2014 সালে রিলিজ হয়েছিল। মুভি শুরু হয় হ্যাপি নিউ ইয়ারের দিনে, সেখানে সকল পাখিরা পার্টি করছিল। জুয়েল আর ব্লু সেখানে খুব সুন্দর নাচ করছিল। অন্যদিকে ব্লু আর জুয়েলের বেবিরা টানি নামের একটা পাখিকে রকেটে বেঁধে আকাশে উড়ানোর চেষ্টা করছিল। তখনই তারা টিয়াগোকে আগুন লাগাতে বলে। টিয়াগো যখনই আগুন লাগাতে যাবে আর তখনই সেখানে ব্লু আর জুয়েল এসে টিয়াগোকে থামিয়ে দেয় এবং ব্লু টানিকে মুক্ত করার সময় সে নিজেই সেই রকেটের সাথে ফেসে যায় আর সাথে সাথে তার লেজে আগুন ধরে যায়। এর ফলে সে আকাশে উড়ে যায়। যখন সে নিচে আসে তখন সে নিজেকে সামলিয়ে জুয়েলের কাছে আসে এবং তার পুরো পরিবার খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা লিনা আর টুলিওকে দেখতে পাই। তারা ওই জঙ্গলে রিসার্চ করার জন্য এসেছিল। এরই মধ্যে তাদের বিয়েও হয়ে গিয়েছিল। চলতে চলতে তারা হঠাৎই একটা স্রোতের কারণে নিচে পড়ে যায়। এর ফলে তাদের নৌকাটি ভেঙে যায়। আবার কিছু দূর যাওয়ার পর তারা ব্লু ম্যাকাওয়ের একটি পাখা পায়। এর ফলে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জুয়েল ব্লুর জন্য আখরুট নিয়ে আসে, সেটা সে ব্লুকে দিয়ে দেয়। তখনই নিউজে একটা খবর আসে। তখনই সেখানে তাদের মেয়ে বলে তাদেরকে টেলিভিশনে দেখানো হচ্ছে। পাখি বিশেষজ্ঞ টুলিও আর লিন্ডা অ্যামাজনের জঙ্গলে ব্লু ম্যাকাওয়ের অস্তিত্ব খুঁজে পেয়েছে। তখন জুয়েল এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন জুয়েল ব্লুকে অ্যামাজনে যেতে বলে। ব্লু প্রথমের দিকে না করে, পরে সেও রাজি হয়ে যায়। এরপর সে ওখানে থাকা সকল পাখিকে এই কথা জানাতে যায়। তারা তখন গানের কম্পিটিশনে অডিশন দিচ্ছিল। তখন ব্লু তাদেরকে বলে আমি অ্যামাজন যাচ্ছি। এরপর ওখানে থাকা সকল পাখি তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। অন্যদিকে ব্লুর ঘরে সবাই নিজের জিনিসপত্র গোছগাছ করছিল। ব্লু তার ব্যাগেও অনেক জিনিসপত্র নাই। তখন সে জিপিএসকে বলে সার্চ লিন্ডা অ্যান্ড টোলিও, কিন্তু সে ডিনার এবং টোকিওকে সার্চ করে। তখন সেখানে বাকি সব পাখিরাও চলে আসে আর সকলে মিলে অ্যামাজনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তাদেরকে অনেক দূরে সফর করতে হবে, তাই তারা সকলে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিল। জার্নি করতে করতে অনেক দিন কেটে যায়। এবার মুভির সিন চেঞ্জ হয় নাইজেলের উপরে। সে বিষাক্ত এক ম্যাটাকের পাশে বসেছিল। তার নাম ক্যাবি এবং সে একটা বোতলের মধ্যে বন্দী ছিল। তখনই বাহিরে থেকে নাইজেলকে ডাক দেয় আর সে একজন সার্কাসওয়ালা। আর তখন আমরা জানতে পারি নাইজেল এখন এক সার্কাসওয়ালা তোতা হয়ে গিয়েছে। আর সে বাচ্চাদেরকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে বলে। তখন সে একটা বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে বলতেই যাচ্ছিল আর তখনই তার নজর ব্লুর উপর পড়ে। এরপর ওখান থেকে মুভির সিন চেঞ্জ হয় ফ্ল্যাশব্যাকে। সেখানে নাইজেলকে অপারেশন করা হচ্ছিল। তখন ডাক্তাররা বলে এই পাখিটি তো বেঁচে যাবে কিন্তু সে আর উঠতে পারবে না। এই কথা মনে করে নাইজেল খুব রেগে যায় আর সে তার মাস্টারকেই মারতে শুরু করে। এরপর সে ওখানে থাকা সকল পশু পাখিকে মুক্ত করে তার সাথে নিয়ে যায় আর ব্লুর পিছু করতে থাকে। অন্যদিকে ব্লু আর জুয়েল অনেক আনন্দে সময় কাটাচ্ছিল। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর সিন আসে নাইজেলের উপর, সে তার বন্ধুদের সাথে ওই বোটেই ছিল। আর তখন নাইজেল বলে আমি রাতের আধারে পাপির বিষে তাদের উপর হামলা করব। কিছুক্ষণ পরে রাত হয়ে যায় আর এখানে আমরা জানতে পারি কাবি নাইজেলকে খুব ভালোবাসে আর সে তাকে ছুঁতে পারছিল না তার বিষাক্ত বিষের কারণে। তখন সে তাকে উঠানোর চেষ্টা করে। উঠানোর পর তারা সকলে মিলে তাদের উপর আক্রমণ করে। তখন সেখানে এক শব্দ হয় আর তাদের পরিকল্পনা ভেস্তে যায়। ওখানে থাকা সকল মানুষজনেরা জেগে যায়, নাইজেল আর তার বন্ধুদেরকে তাড়িয়ে দেয়। পরের দিন ব্লু এবং তার বন্ধুরা অ্যামাজনে পৌঁছে যায় আর নাইজেল একটা লাইফ বোর্ড নিয়ে তাদের পিছু করছিল। আর তখনই সিন আসে এই মুভির ভিলেনের উপর। সে তার সাথীদের কাছে আসে আর বলে গাছ কাটার কাজ তো অপরাধ, আর সেই গাছে যদি ওই তোতারা থাকে তাহলে আমাদের সকল পরিকল্পনা ভেস্তে যাবে, এজন্য ওই দুইজনকে ধরে মেরে ফেলো। অন্যদিকে লিন্ডা আর টোলিও ওই ব্লু ম্যাকাওদেরকে খুঁজছিল। এদিকে ব্লু আর তার ফ্যামিলি মেম্বার্সরা তারা অ্যামাজনের সব কিছু দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে কিছু পাখি এসে তাদেরকে কিডন্যাপ করে নেয়। তখনই ব্লু চিল্লায় আর লিন্ডা বলে এটা তো ব্লুর আওয়াজ। তখন টোলিও বলে না, সে তো রিওতে, সে ওখানে একদম ঠিকঠাক আছে। ব্লুদেরকে সেই পাখিগুলো একটা জায়গায় নিয়ে এসে ছেড়ে দেয়। এখানে তার পুরো পরিবারও ছিল,
তখন ব্লু একটা টুলের সাহায্যে ওই পাখিদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এরপর সেই পাখিগুলো একটা ঝর্ণার কাছে যায় আর কালারগুলো উঠে যায়। তখন আমরা জানতে পারি এই সব পাখিগুলো ব্লু ম্যাকাও। ওখানে থাকা সবাই এগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। তখন ব্লু একটা বক্স ফেলে দেয় আর ওই বক্সটি ওই গ্রুপের সর্দার ধরে নেয়। তখন ওই সর্দার ব্লুর কাছে এসে ব্লুকে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর জুয়েলও উল্টাপাল্টা কথা বলতে থাকে। কথা বলতে বলতে তারা চমকে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। তখন আমরা জানতে পারি ওই সর্দার আর কেউ নয়, তিনি হচ্ছেন ব্লুর বাবা। এরপর ব্লু সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। সর্দার সবথেকে বেশি খুশি হয় টিয়াগো, কার্লা আর লিয়াকে দেখে আর সবাইকে জড়িয়ে ধরে। এরপর সর্দার সবার সাথে তাদের পরিচয় করিয়ে দেয় এবং চিল্লাতে চিল্লাতে যেতে থাকে, বলে আমার ছেলে চলে এসেছে। আর তখনই সে ব্লুকে বলে, তোমাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা মানুষজনের কাছ থেকে লুকিয়ে থাকতে পারি। ওখানে থাকা সকল পাখিগুলো তাদেরকে স্বাগতম জানাচ্ছিল। অন্যদিকে সে এক রবার্ট নামের তোতার সাথে কথা বলে, যাকে দেখে জুয়েল অনেক খুশি হয়ে যায়, কেননা তারা দুজন ছোটবেলার বন্ধু ছিল। এরপর ওখানকার সকল ম্যাকাও তোতারা নাচতে শুরু করে, জুয়েলও তাদের সাথে নাচ করতে শুরু করে। তখন ব্লু তাদের সাথে নাচ করার চেষ্টা করে কিন্তু সে নাচ করতে পারে না। এরপর সিন আসে নাইজেল আর ক্যাবির ওপর। নাইজেল ওই পশুর সাহায্যে গাছের উপরে ওঠে আর ওখান থেকে সে সব কিছু দেখে হাসতে শুরু করে। অন্যদিকে ওই দুইজন লাব্বার্টকে দেখানো হয়, তারা উৎসবের আয়োজন করছিল। তখন তারা ওখানে অডিশনের প্রস্তুতি গ্রহণ করছিল। এরপর রবার্ট আর জুয়েলকে দেখানো হয়, সে জুয়েলের সাথে দুষ্টুমি করার চেষ্টা করছিল, তুমি আজকে আমার বাসায় থেকে যাও। তখন ব্লু মানা করে দেয় আর বলে, আমাদের সদস্যদের জায়গা তোমার এই বাসাতে হবে না। তারপর আমরা দেখি রবার্টের বাসাটি, সেটা অনেক বড় ছিল, যেটা দেখে ব্লু অবাক হয়ে যায়। আর তখন রবার্ট তার কানে কানে বলে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি তোমার বাচ্চাদেরকে অনাথ হতে দেব না। আর তখন ওখান থেকে চলে যায়। রাতের বেলা জুয়েল গান গাচ্ছিল, তখন বৃষ্টি হচ্ছিল আর ব্লু তখন বাহিরে গিয়ে বৃষ্টি দেখছিল। এরপর জুয়েল ব্লুর কাছে আসে আর তারা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অন্যদিকে লিন্ডা আর টলিও ঘুমাচ্ছিল। তখনই লিন্ডা বাহিরে কিছু দেখতে পায় আর সেটা দেখে সে বাহিরে চলে যায়। ওখানে একটা বানর ছিল আর ওই বানরটা ভিলেনের ছিল, কিন্তু এই সব কিছু লিন্ডা জানত না, এজন্য সে বানরটিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সকাল হয়ে যায় আর ব্লু সেখানে ব্রাশ করছিল। জুয়েল আর সর্দার তার কাছে আসে আর সর্দার ব্লুকে জঙ্গলের মাঝখানে যেতে বলছিল আর ব্লু তার ব্যাগটি তার সাথে বেঁধে নিচ্ছিল, যেটা দেখে সবাই তাকে বারণ করছিল আর এ কারণেই ওটা তাকে ওখানেই রেখে দিতে হয়। সর্দার আর ব্লু ওখান থেকে চলে যায়। এদিকে ওই লাব্বার দুটি অডিশন দিচ্ছিল কিন্তু কোনো জীবজন্তুই ভালো করছিল না, আর যখনই কেউ একটু ভালো করছিল আর অন্য আরেকজন এসে তাকে খেয়ে ফেলছিল। এরপর আবার সিন আসে ব্লু আর সর্দারের উপর, যেখানে সর্দার ব্লুকে আলাদা আলাদাভাবে টেস্ট করছিল আর সব টেস্টে সর্দার একটা কথা বারবার বলছিল, যে এই টেস্টে রবার্টও প্রথমবারেই পাশ হয়ে গিয়েছিল, যেটা শুনে ব্লু আরও বেশি রেগে যায়। এরপর সর্দার তাকে একটি গাছ দেখায় আর বলে, আমরা এই গাছটার জন্যই বেঁচে আছি। আর তখনই ওখানে কিছু রেড ম্যাকাও তোতা আসে আর তারা তাদেরকে বলে, তোমাদেরকে তোমাদের এলাকায় থাকা উচিত, আমরা এখানে একত্র হয়েছি। আর এরপরে রেড ম্যাকাও তোতাগুলো সেখান থেকে চলে যায়। আর তখন তাদের নজরে পড়ে এখানে অনেক মানুষজন গাছ কাটতে এসেছে। তখন ব্লু সর্দারকে বলে, আমাদের লিন্ডাকে খুঁজে বের করা উচিত। তখন সর্দার জানতে পারে ব্লু একটা ফালতু তোতা। তখন সে ব্লুকে বলে, আমাদের মানুষদের সাথে কোনো বন্ধুত্ব রাখা উচিত না, আমরা মানুষজনকে আমাদের এলাকায় প্রবেশ করাই না আর এজন্যই আমরা এখনও বেঁচে আছি। এরপর সে রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিন্ডা আর টলিও ম্যাকাওদেরকে খুঁজছিল আর তখনই ভিলেনের লোকজন সেখানে গাছ কাটছিল আর তারা সেটা দেখে নেয়। তখন লিন্ডা তাদেরকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন ওই লোকজন লিন্ডা আর টলিওর পিছনে পড়ে যায়। তখন টলিও লিন্ডাকে ওখান থেকে পালিয়ে দেয় কিন্তু নিজে সেখানে ফেঁসে যায়। কিছুক্ষণরা লিন্ডারও পিছনে পড়ে যায়। এদিকে ব্লু আর সর্দার তাদের এলাকায় পৌঁছে গিয়েছে। তখন ব্লু বলে, আমি ফ্রেশ হয়ে আসি, আর সর্দার রবার্টকে বলে, মানুষজন আমাদের এলাকায় চলে এসেছে। এদিকে নাইজেল সবাইকে ধোঁকা দিয়ে ওই লাভবার্ডদের কনসার্টে ঢুকে যায়।
ওখানে অডিশন দিয়ে সে সিলেক্ট হয়ে যায়। কিছুক্ষণ পর নাইজেল পাবির বিষ দিয়ে ওখানে থাকা সবাইকে মেরে ফেলার পরিকল্পনা করে। এদিকে ব্লু জিপিএস এর সাহায্যে লিন্ডা আর টুলিওর ঘরকে ট্র্যাক করে নেয় আর সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন সর্দার রবার্টকে বলে, তুমি ব্লুর উপর নজর রাখো। অন্যদিকে জুয়েল অনেক খুশি ছিল। তখন ব্লু তাকে একটি ফল দেয় আর এজন্য সে আরও বেশি খুশি হয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এটা একটা স্বপ্ন ছিল। তখন সে ওই ফলটি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লিন্ডাকে ওই গুন্ডারা ধরে নেয়। এদিকে ব্লু ওই ফল খুঁজতে খুঁজতে রেড ম্যাকাবের অঞ্চলে চলে আসে আর তখন সবাই মিলে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন সে বলে, আজ বারাবাজকার মদকে কুয়ে মে মিল না। এরপর মুভির সিন চেঞ্জ হয়। সর্দার ব্লুকে বকাবকি করছিল। এরপর আমরা দেখতে পারি রবার্টো তার টিমকে একজোট করছিল। এদিকে লিন্ডা আর টুলিওকে দেখানো হয়। তাদেরকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার সিন চলে আসে মৃত্যুপুরীতে, যেখানে দুই টিমই প্রস্তুত ছিল আর তারা ফুটবল খেলার ম্যাচ শুরু করে। আর ওখানেই সেই ফলগুলোকে ব্লু দেখতে পায়। যেই দল জিতে যাবে তারা সেই ফলগুলোকে পাবে। তখন রবার্টো প্রথম গোলটি করে। এরপর রেড ম্যাকাওয়ের টিম সবাই তখন হারতেই লাগছিল। তখনই ব্লুর কাছে বল আসে আর সে গোল করে দেয়। এরপর আমরা জানতে পারি সে নিজেই নিজেদের গোল করে দিয়েছে। ওখানে থাকা সবাই তখন তার উপর রেগে যায় আর ওখান থেকে সবাই চলে যায়। তখন ব্লু জুয়েলকে বলে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কেননা আমি এখানে থাকতে পারবো না। আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর জুয়েল ওখান থেকে উড়ে চলে যায়। এরপর ব্লুও লিন্ডা আর টোলিওর ঘরের কাছে চলে যায়। এরপর রবার্টো সেখানে চলে যায় এবং ব্লুকে রাজাকার বলতে থাকে। আর তখনই মানুষেরা তাদের উপর হামলা করে দেয় আর ব্লু রবার্টোর জীবন বাঁচায়। এরপর সে রবার্টো আর বাকি সবাইকে সাবধান হওয়ার কথা বলে। এরপর সে লিন্ডা আর টোলিওকে খোঁজার জন্য চলে যায়। এরপর সে তাদেরকে খুঁজে পায় আর সেখান থেকে তাদেরকে মুক্ত করে দেয়। আর টোলিও ওকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক রাস্তা পার করে সেখানে এসেছে। তখনই ব্লু উড়ে তার বাসার দিকে যেতে লাগছিল আর তখনই তার নজর পড়ে মানুষেরা সেই জঙ্গলের আশেপাশের সব গাছ কেটে ফেলে একেবারে খালি করে দিয়েছে। আর ওখানেই আরও অনেকগুলো মেশিন রাখা ছিল যাতে করে তারা আরও অনেক গাছ কাটতে পারে। এদিকে রবার্টো সবাইকে ব্লুর কথাগুলো বলছিল আর সে সবার সাথে ব্লুর প্রশংসা করছিল। আর তখনই সর্দার সেখানে এসে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে আর জুয়েলকেও বলছিল, আর জুয়েল না করছিল। তখন সর্দার তাকে বলে, আমি আমার পরিবারকে আবারও হারাতে চাই না। তখন জুয়েল তাকে বলে, আমার পরিবার ব্লু আর আমি তাকে ছেড়ে কোথাও যাব না। তখনই ব্লু সেখানে চলে আসে আর সে বলে, এসবের আর দরকার পড়বে না। আর সে তাদেরকে বলে, আমরা আমাদের এলাকা ছেড়ে যাব না, বরং সেই মানুষদেরকে আমাদেরকে বোঝাতে হবে, আর তারা যদি না মানে তাহলে তাদের সাথে লড়াই করে আমাদের জায়গা ফিরিয়ে নেব। তখনই ওখানে থাকা সকল পাখি তার সাহায্য করার জন্য এগিয়ে আসে আর ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে লিন্ডা আর টোলিও সেই মানুষদেরকে থামানোর চেষ্টা করছিল। তখনই সেখানে অনেকগুলো ব্লু ম্যাকাও তোতা চলে আসে আর ওখানে থাকা গাছ কাটা গুন্ডাগুলো অবাক হয়ে যায়। লিন্ডা আর টোলিও তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, কেননা তারা ব্লু ম্যাকাওদেরকে খুঁজে পেয়েছিল। কিন্তু ওই ভিলেনগুলো কোনো কিছুই মনে না করে তারা আবারও গাছ কাটতে শুরু করে আর সকল ম্যাকাওরা তাদের উপর আক্রমণ করে আর তাদের সবাইকে ওখান থেকে ভাগাতে থাকে। এবার সিন চলে আসে নাইজেলের উপর। সে ব্লুকে মারার চক্করে মানুষদেরকে মারছিল। তারপর ওখানে সব রেড ম্যাকাও তোতাও চলে আসে আর ব্লু ম্যাকাও তোতার সাহায্য করতে থাকে। আর তখনই সর্দার একটা গাড়ির নিচে আসতে লাগছিল। তখন লিন্ডা সর্দারকে বাঁচায় এবং টলিও এসে তাকে আবারও উড়িয়ে দেয়। তখন ব্লু সর্দারকে বলে, এই হলো লিন্ডা, যে খুশিতে নাচছিল। এরপর সব তোতারা মিলে ওই গুন্ডাদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয়। আর তখন ওখানে মেন ভিলেন আসে আর ডাইনামাইট একটা গাছের ভেতরে লাগিয়ে দেয় আর ব্লু ওই ডাইনামাইটটা উড়িয়ে আকাশে নিয়ে যায়। আর নাইজেলও তার পিছনেই ঝুলানো ছিল। ওই ডাইনামাইটটা ফাটতেই লাগছিল আর যখনই সেটা ফাটে তার আগেই ব্লু সেটা ফেলে দেয়। নাইজেল আর ব্লু একটা গাছের মধ্যে গিয়ে আটকে যায় আর ক্যাবি তখন সেখানে চলে আসে আর ব্লুকে মারতে যে নাইজেলেরই গায়ে কাটা লাগে। আর তখন আমরা জানতে পারি ক্যাবি কোনো বিষাক্ত নয়, শুধু ওর চেহারা দেখেই এরকমটা মনে হয়। আর এই কথাটি জানতে পেরে কাবি অনেক অনেক খুশি হয়ে যায় আর সে নাইজেলকে কিস করতে শুরু করে।
এরপর সে তাকে ধরে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। অন্যদিকে লিন্ডা আর টলিও ব্লুর সাথে মিলে ইন্টারভিউ দিচ্ছিল, আর তারা বলছিল আমরা ব্লু ম্যাকাওয়ের এলাকাটি খুঁজে পেয়েছি। এরপর এই মুভিটির এন্ডিং দেখানো হয়, যেখানে সেই সকল পাখিগুলো পার্টি করছিল। ব্লু আর সর্দারের মধ্যেও সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, আর সর্দারের কাছেও এবার একটি ব্যাগ ছিল। আর এই সব হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।